আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে আমি একটা লেখা লিখেছিলাম, টপিকটা ছিল ওপেন সোর্স ইন্টেলিজেন্স। তো আমি ওখানে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে বলেছিলাম। আজকে আমি যারা দেখাবো কীভাবে এই টুলসটা ইউজ করে আমরা একটা মানুষের ইনফরমেশন কালেক্ট করতে পারি, পাবলিকলি যে ইনফরমেশন সে দিয়েছে সেই ইনফরমেশন দিয়ে আমরা তার ইনফরমেশনটা কালেক্ট করবো। তো ধরা যাক, এখন ওই যে প্যাগাসাস সফটওয়্যার নিয়ে আমরা অনেক কথাবার্তা শুনছি। ধরুন আমি প্যাগাসাস সফটওয়্যারের একজন এজেন্ট, যার কাজ হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স এক্সপার্ট। কাজ ওপেন সোর্স থেকে কোনো মানুষের ইনফরমেশন কালেক্ট করা। তো আমার কাছে একটা প্রজেক্ট এসেছে যে খুলনা অঞ্চলে যত নিউজ পেপার আছে তাদের যারা সম্পাদক আছে তাদের ফোন নাম্বার এবং তাদের ব্যক্তিগত তথ্য কালেক্ট করতে হবে, যেখানে আমরা প্যাগাসাস সফটওয়্যার করবো। তো আসুন ধরা যাক কীভাবে এটা কাজটা হয়। আমি নিউজ পেপার খুলনা নিয়ে সার্চ দিলাম। সার্চ দিলে আমরা একটা টেস্ট করে দেবো যতগুলো নিউজ পেপার আছে। দেখেন এখানে অনেকগুলো নিউজ পেপার আছে, এক এক করে আমরা সার্চ করবো, এক এক করে সবগুলো সম্পাদক এবং তাদের মোবাইল নাম্বার আমরা করবো, এবং সে কোন কী করে, তার অ্যাক্টিভিটিস কী, তার ইউজার কী আছে। মানে সবার তো আমরা এটা করতে পারি না, দাম সফটওয়্যার তো বুঝতেই পারছেন। তো আমরা আমরা পার্টিকুলার কিছু লোক সিলেক্ট করবো যাদের আমরা গুরুত্বপূর্ণ মনে করি, তাদেরকে আমরা এই সফটওয়্যার করবো। তো আসুন প্রথমটাই দিয়ে শুরু করি। খুলনা টাইমস, খুলনা থেকে এটা পাবলিশ হয় বৃহস্পতিবার 22শে জুলাই, আজকে 24শে জুলাই, 22শে 24, জানি না মানে আপডেট করে নিন। আমরা চলে যাই নিচের দিকে, গেলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এখানে সম্পাদক প্রকাশক সুমন আহমেদ, তার অ্যাড্রেস এটা, তার ফোন নাম্বার এটা, ফোন নাম্বার ফোন নাম্বারটা ওর বাংলা, তাহলে আমাকে ইংরেজিতে করে নিতে হবে। 0172059364, করে নিলাম। তো এটা এটা কি এটা পত্রিকার নাম্বার না সুমনের নাম্বার না কোনো একজন অন্য কারো নাম্বার সেটা আমরা এখনো জানি না। সুমন আহমেদ উনি আমরা জানলাম উনি একজন সম্পাদক। তো আমরা এখন ফোন ট্র্যাকিং এর অনেক সফটওয়্যার আছে, সফটওয়্যারের ভিতরে আমি এই নাম্বারটা সেট করে দিলাম। ট্রু কলার আছে এখানে, আমি একটা এই যে নর্মাল আর কি যেটা ফ্রি সেটা ইউজ করছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমার নামটা এনেছে সুমন, কাছাকাছি বিএসএল, এটা মানে কি আমি জানি না, বিএসএল বা এটা মানে কি আমি জানি না। তো সুমন সুমন আসছে, আমরা ধরে নিচ্ছি এটা সুমনের নাম্বার, যেহেতু এই এখানে তার নাম্বার দেওয়া আছে, ধরে নিলাম সুমনের নাম্বার। এখন আমি ফেসবুকে সার্চ করবো সুমন খুলনা টাইমস দিয়ে, এখানে চলে আসলো। আমরা ফেসবুকে একটা পেজ পেলাম যেখানে সুমন আহমেদ অ্যান্ড এডিটর অ্যান্ড পাবলিশার ডেইলি খুলনা টাইমস, তার মানে এটাই সুমন আহমেদের পেজ। এই যে আমরা একটু দেখছি উনি উনি মাননীয় প্রধানমন্ত্রী এবং একজন কাছ থেকে কোনো একটা পুরস্কার বা কিছু একটা নিচ্ছেন। তার সম্বন্ধে আমরা এখানে ইন্টারভিউতে যা পাচ্ছি সেটা হচ্ছে জেনারেল মেম্বার অফ আওয়ামী লীগ, খুলনা টাইমসের এডিটর, ভাইস প্রেসিডেন্ট খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সেখানে কালচারাল সেক্রেটারি খুলনা অনলাইন জার্নাল অ্যাসোসিয়েশন, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ খুলনা টাইমস লিমিটেড, এখানে আরো অনেকগুলো পদ পদবীতে এখানে আছে। তারপরে এখানে এখানে আমরা আরো দেখছি উনি আজম খান কমার্স কলেজে পড়াশোনা করছেন,
সিটি কলেজে বড়দাবু পড়াশোনা করছে, জোসেফ স্কুলে পড়াশোনা করছে, খুলনা বাটুনি এসেছেন বাগান। ম্যারিড, খুলনা ট্যাঙ্কের এখানে আছে, তার মানে ঠিক আছে। উনি ওই লোক, এখানে তার ফ্রেন্ড লিস্ট আছে। মজার ব্যাপার হচ্ছে 5 জন মেম্বার কমন পড়ে গেছে, 5 জন ফ্রেন্ড আমারও কমন আছে এখানে। যাই যাক, নাম কথা বলি, এখানে একটা পোস্টে দেখলাম 2 বছর আগে উনি ইন্ডিয়ান হাই কমিশনার রাজেশ কুমারের সাথে একান্ত আলাপ আলোচনা করছে। যাক, ওটা নিয়ে আমার কথা নেই। হ্যাঁ, এখানে দেখলাম তিনি ঈদ মহরত জানিয়েছেন, যে এখানে একটা রিসেন্ট ছবি, রিসেন্ট ছবি, তার ফ্যামিলির ছবি এখানে আছে। তিনি তো আমরা এটুকু দেখেই আমরা বুঝলাম যে তিনি একজন আওয়ামী লীগের একজন কর্মী, এবং তিনি পুরস্কার টুরস্কার নিয়েছেন। তিনি একটা পত্রিকা চালান, তিনি তার ব্যাকগ্রাউন্ড আমরা পেয়েছি, এইটা তার নাম্বার। তো এগুলো এগুলো এর থেকে আরও যদি আমি ইনফরমেশন, আরও ইনফরমেশন, বেশি ইনফরমেশন নিতে চাই, তাহলে আরো কয়েকটা মিডিয়া থেকে আমাকে আরো কিছু গুগল করে আরো কিছু ইনফরমেশন তার সম্বন্ধে আমাকে কালেক্ট করতে হবে। তো এই পর্যন্ত আমার যেটুকু বুঝলাম যে এই সম্পাদকে আমরা সফটওয়্যার ইনস্টল করতে পারি, তার থেকে সেখান থেকে আমরা কিছু ইনফরমেশন নিতে পারি। জাস্ট আ ফান, এটা আমি ফান করার জন্য এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে প্যাকেজ সফটওয়্যার কিভাবে সে এত মানুষের তথ্য কালেক্ট করছে, এবং তারা কি কোথায় কেন তাদেরকে এই সফটওয়্যারটি ইনস্টল করছে, কিভাবে করছে, সেটা সেটা একটা জাস্ট নমুনা আপনাদেরকে দেখালাম। এভাবে তারা কালেক্ট করে বিভিন্ন দেশে না দিয়ে, ওখানে না দিয়ে সে যে কোনো জায়গায় বসে বাংলাদেশের কোনো একজন পত্রিকার সম্পাদক বা বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি তার ফোন নাম্বার কালেক্ট করা, তার ইমেল অ্যাড্রেস কালেক্ট করে তার ফোনে সফটওয়্যার ইনস্টল করা তাদের জন্য খুব বেশি একটা অসুবিধার না। যেমন তাকে যদি এখন আমি আমি এই ফোনে মেসেজ করে যে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ, এটা এটা সোশ্যাল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে, যে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ লিঙ্কে আছে, তখন সে ওই লিঙ্কে যখন SMS ক্লিক করবে, তখন দেখা যাবে যে হ্যাঁ একটা তার মেসেজ তাকে দেওয়া হবে আল জাজিরা বা অন্য কোনো একটা লিঙ্ক আমি ওখানে দিয়ে দিবো, বাট মাঝখান দিয়ে ম্যালওয়্যারটা তার ফোনে ইনস্টল হয়ে যাবে, সে জানতেও পারবে না। সে দেখবে যে একটা মেসেজ তার জন্য আসলে গুরুত্বপূর্ণ একটা মেসেজই আছে, সে এটা নিষ্পাপ মেসেজ হিসেবে সে ধরে নেবে, যে তার সে যেহেতু সম্পাদক, তার একটা নিউজ, গুরুত্বপূর্ণ নিউজ আমি ওখানে তাকে প্রোভাইড করবো, এবং তার ইন দ্য মিন টাইম তার ভিতরে আমি ম্যালওয়্যারটা ঢুকিয়ে দিব। তো বন্ধুরা, বোঝা গেল কীভাবে এই ওপেন সোর্স ইন্টেলিজেন্স কাজ করে। এটা নিয়ে আপনারা যদি আরও পড়াশোনা করেন এবং আরও প্র্যাকটিস করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আরও আরও কত ইন্টারেস্টিং এবং আরও কত ভয়াবহ। তো আজকের মতো আজকে এখানে শেষ করছি। এটা আমার প্রথম, হয়তো অনেক কিছু আমি গুছিয়ে করতে পারি নাই, আমি ভিডিও আসলে কখনো করিনি, ভিডিও কখনো এডিটও করি নাই। তো স্টার্ট করলাম, দেখা যাক আপনাদের জন্য ভালো কিছু এডিট ভিডিও উপহার দিতে পারবো আশা করছি। ধন্যবাদ, দেখা যাবে।